নতুন দল বিডিপির সবাই জামায়াত ব্যাকগ্রাউন্ডের, তাদের নিবন্ধনের বিষয়ে ইসির বক্তব্যও বেশ নমনীয়। তাই রাজনৈতিক মহলে গুঞ্জন, সরকারের সঙ্গে কি বোঝাপড়া চলছে জামায়াতের, যদিও এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। আর বিশ্লেষকরা বলছেন নতুন বোতলে পুরান মদ বিডিপি। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মহসিন। রাজনীতির মাঠে নতুন করে এখন আলোচনার বিষয় বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে নিবন্ধন চাওয়া এই দলটির সবাই জামাত ব্যাকগ্রাউন্ডের। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান এবং সাধারণ সম্পাদক নিজামুল হক নাইম জামাতের রুকন ও ঢাকা মহানগর নেতা। আমি বললাম যে ভাই আপনাদের প্রতি বিনয় বিনীতভাবে আবেদন, আমরা ডিটেইলস আপনাদেরকে বলবো, এর ভিতরে আরো কথা নেন, জিজ্ঞেস করি নাই। জামাত তাদের অপরিচিত নেতাদের নিয়ে নতুন দলের নিবন্ধন পাওয়ার চেষ্টা করছে, তা অনেকটা স্পষ্ট। তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের। এখন তারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ইলেকশন কমিশনকে বিভ্রান্ত করবার জন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবে, সংবিধান মান্য করার কথা বলবে, কিন্তু তাদের যে মূল যে জায়গাটা, তারা শরিয়া ভিত্তিক সরকার চায় কিনা, রাষ্ট্র চায় কিনা, তারা মদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা, মদুদিবাদ আরো ভেঙে 71-এর গণহত্যা সম্পর্কে তাদের ভূমিকাটা কি, বক্তব্যটা কি। হ্যাঁ, তারা বলছে তারা পরের প্রজন্ম, কিন্তু পরের প্রজন্ম তারা তো গণহত্যার দায়ে যাদের আমরা শাস্তি দিয়েছি, যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদেরকে তো তারা শহীদ বলে। তারা কি মনে করে আমাদের ট্রাইব্যুনাল যাদের যে বিচার করেছে বিচারটা সঠিক বিচার? জামাত এটা একটা প্রতারণামূলক একটা কৌশল হিসেবে তারা, যেমন একটা কৌশল হচ্ছে তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে, এতকাল বিএনপিতে করতে এখন তারা আওয়ামী লীগ অনুপ্রবেশ করছে, নতুন নাম, এটাও তাদের সেই কৌশলেরই একটা অংশ, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ খোঁজা, কারণ তারা বিএনপির উপর ভরসা করতে পারছে না। তো সেটা আমি মনে করি মানুষ এতে বিভ্রান্ত হবে না, জামাত জামাতি জামাত যে নামেই আসুক না কেন। আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে জামাত নেতাদের ফাঁসির দণ্ড এবং তা কার্যকরের পর নিবন্ধন হারায় দলটি, ফলে তাদের কার্যক্রম এখন অনেকটা লোকচক্ষুর অন্তরালে। এই পরিস্থিতিতে নতুন দলের নিবন্ধন চাওয়াকে কিভাবে দেখছে আওয়ামী লীগ? বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো যদি তারা আন্তরিকভাবেই মানে স্বীকার করে, গ্রহণ করে এবং মনে প্রাণে বিশ্বাস করে নতুন দলের নামে যদি অন্তর্ভুক্ত হতে চায়, সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে তারা বিবেচনা করবে। এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। এইখানে নতুন পূরণের বিষয় না, বিষয়টা হলো তাদের রাজনৈতিক বক্তব্যটা কী এই দলের, এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে তাদের বক্তব্যটা কী, এবং যুদ্ধ অপরাধী দল হিসেবে জামাতের যেই জঙ্গিবাদিত্ব মনোভাব ছিল সেই ধরনের কোনো বিষয় এই নতুন দলের মধ্যে আছে কি না, সেটি হলো বড় বিবেচ্য বিষয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যদি তারা পাল্টায় এবং রাজনৈতিকভাবে যদি তারা তাদের সেই পুরনো জায়গা থেকে ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। জামাত ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি বলছি যে তাদের স্বভাবের যদি পরিবর্তন না হয়, হ্যাঁ তাহলে তো আপত্তি আছেই, কিন্তু যদি তারা তাদের স্বভাবের পরিবর্তন করে তাদের ভুল বোধটা আসে যে আমরা এই রাজনীতিটা ভুল রাজনীতি করেছি, সুতরাং আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের নতুনভাবে বাংলাদেশের বাংলাদেশকে মেনে একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার জায়গা ধারণ করে আমরা কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে কোনো মৌলবাদী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদিত্ব মনোভাবের কোনো রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশগ্রহণ করা বা তাদের নিবন্ধন পাওয়ার ব্যাপারে তো আমাদের আপত্তি আগেও ছিল, এখনও আছে। সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে জামাত।
ফলে সরকারের সঙ্গে জামাতের গোপন আতাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির এক নেতা। এখন দলটির নিচুসারির নেতারা নতুন দলের নামে নিবন্ধন চেয়েছেন। তাহলে কি ক্ষমতাসীনদের কোনো যোগসাযোগেই এসব চলছে? প্রশ্নই ওঠে না, তাদের সঙ্গে আমাদের কানেকশন কেন থাকবে? দুই মেরুর দুই জায়গার ভিন্ন চেতনার রাজনৈতিক দল, সুতরাং আমরা মুক্তিযুদ্ধের দল, সুতরাং তাদের সাথে তো আমাদের সেই সম্পর্ক হবার কোনো কারণই নেই। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।